পাচ্ছ কিনা জানি না, রুমালটা পুরো ভিজে গেছে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমার পরিবারে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, নিচে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নিও, যাতে আমার ভিডিও পোস্ট করি আর তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা এসে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি বিষয়ের উপর ভিডিও করতে চলেছি। তো অনেকদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও তেমনভাবে শেয়ার করতে পারছি না, ব্লগও শেয়ার করতে পারছি না। তো ভাবলাম আজকে যখন একটু ফ্রি আছি তো চ্যালেঞ্জিং ভিডিও করা যেতেই পারে। আর সত্যি কথা বলতে কি বলো তো, ভিডিও করার ইচ্ছাটাও না চলে গেছে। কেউ ঠিকঠাক করে ফুল ওয়াচ তো করেই না, ফুল ওয়াচও দরকার নেই। যদি লোকে 10 মিনিট আমার ভিডিওটা দেখে পুরোপুরি, না টেনে না স্কিপ করে, তাতেও কিছুটা হলেও আমি ওয়াচিং টাইম পাই। আর আমি খুব ছোট ছোট দেখবে আমার চ্যানেলে যারা পুরনো তারা দেখতে পাবে যে আমি ছোট ছোট খুব ব্লগ ছাড়ি বা ভিডিও ছাড়ি, 8 মিনিট কি বড় জোর 9 মিনিট, আরও এর থেকে ছোটো ছোটো ভিডিও রয়েছে 4 মিনিটের 6 মিনিটের। তোমাদের সুবিধার্থেই আমি ছোটো ছোটো ভিডিও করি, যাতে অনেকটা লং হয়ে গেলে অনেকে দেখতে চাও না। ছোটো ছোটো ভিডিও করে যারা যাতে ফুল ওয়াচ করো, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না, তোমরা পুরোপুরিভাবে ভিডিওটা দেখছো না। তো থাক, এই বিষয় নিয়ে পরে এক কোনো সময় আলোচনা করব। তো আজকে যেটার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, তো সেই চ্যালেঞ্জিং ভিডিওটা করে ফেলি। তো চলো স্টার্ট করা যাক। তো ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই বলে রাখি, পাখার হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ। তো যা গরম পড়েছে, আর আমি দুপুরবেলায় ভিডিওটা শ্যুট করছি যেহেতু আলো বাতাস সব কিছুই পাওয়া যায়, তো সেই কারণে তো পাখা বন্ধ করে ভিডিও করা অসম্ভব হয়ে পড়েছে। তো একটু মানিয়ে নিও, চেষ্টা করছি আমি জোরে কথা বলার যাতে ভয়েসটা তোমাদের কাছে যায় আর তোমরা আমার ভিডিও দেখে কথাগুলো বুঝতে পারো। দেখতেই পাচ্ছ ক্যামেরাটাকে আমি সামনে নিয়ে এসেছি যাতে আমার ভয়েসটা তোমরা খুব ভালোভাবে শুনতে পারো, কারণ আমি নর্মাল এখন হয়তো কথা বলছি তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে, কিন্তু এই স্টাফিংটা দিলে আর রুমাল বাঁধলে তোমাদের কাছে গিয়ে হয়তো কথা পৌঁছাবে না এই পাখার আওয়াজে। সেইটা দেখছো, এটা আমি ছোট করে ঢুকিয়ে নেবো। তা করবার আগেই তো আমার এটা ভেবেই ভয় লাগছে যে আমি পারবো কিনা, অক না উঠে আসে, কারণ শুকনো জিনিস তো এটা, কোনো খাবার জিনিস নয় যে খেয়ে নেবো। কিন্তু চ্যালেঞ্জ যখন নিয়েছি আমাকে তো করতেই হবে, তো ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই, তো ট্রাই করে দেখি। আর আমি 5টা 5টা করে 3 ধরনের জিনিস বলবো, তো সেটা তোমাদের গেস করে বলতে হবে যে আমি কী বলেছি। তো চলো, কিসের কিসের নাম বলবো সেটা আমি এখন বলবো না, সেটা আমি রুমাল মুখে দেবার পরেই বলবো। তো তোমরা আমার কতটা ভালো বন্ধু হয়েছো সেটা দেখি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো ভিডিওটা ফুল ওয়াচ করো, তো চলো স্টার্ট করি। এইটুকানি রেখে আমার অক পাচ্ছে, তা আমি পুরোটা ঢোকাবো কি করে, যদি জল বেরিয়ে যাচ্ছে দেখেছ। Thank you.
পারছো কিনা জানি না, রুমালটা পুরো ভিজে গেছে। তো আমি পাঁচটা জিনিসের নাম বলেছি, তো কি কি মানে পাঁচটা জিনিসের নাম বলিনি, পাঁচটা করে এক একটা জিনিসের নাম বলেছি, তো সেটা কি কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা, আশা করছি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা করে লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কমেন্ট করো।